বিয়ের পর আমাদের দুজনের মতো সুখী কেউ ছিল না। এই ১৩টা বছরের একটা দিনও আমি তাকে ছাড়া ঘুমাইনি। আমি বাবার বাড়িতে যেতাম না, গেলে দুই দিনের মধ্যেই ফিরে আসতাম, কারণ তার হাতটাই ছিল আমার বালিশ। তার বুকে মাথা না রাখলে আমার ঘুম হতো না। সে বহুরাত করে বাসা আসলেও আমি তার জন্য অপেক্ষা করতাম, তাকে ছাড়া আমি খেতাম না। আমার দুটো বাচ্চাই সিজারিয়ান, ওটিতে ঢোকার আগ মুহূর্তে তার কি যে কান্না। এই ১৩টা বছরে আমাকে সে কোনোদিনই অবহেলা করেনি। আমি যা চেয়েছি তাই এনে দিয়েছে, আমি যা করতে বলেছি তাই করেছে। শুধু খারাপ অভ্যাস ছিল একটাই, মাদকাসক্তি। আমি বোঝাতাম তাকে, ভাবতাম একটা সময় এটাও ঠিক হয়ে যাবে। আমি সারাক্ষণ সংসার নিয়ে ব্যস্ত থাকতাম, সংসারে তার কোনো মনোযোগ ছিল না। বাজার করা, রান্না করা, সন্তানদেরকে স্কুলে পাঠানো সবই আমারই করতে হতো। তবুও ভালো ছিলাম, সুখী ছিলাম, বাসার প্রত্যেকটা কোনায় আমার হাতে সাজানো। আমি ভেবেই পাচ্ছিলাম না আমার সেই ভালোবাসার মানুষটা কি করে আমার সাথে প্রতারণা করলো, যাকে ছাড়া আমি আমার জীবনের একটা দিনও কল্পনা করতে পারতাম না। অথচ সেই মানুষটাই আমাকে ১২ বছর যাবত ঠকিয়ে আসছে। আমি ভাবতে ভাবতে আর কিছুই ভাবতে পারছিলাম না, মৃত্যুর পথ বেছে নিলাম। অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলে পড়লাম। ও সাথে সাথে টের পেয়ে যায়, দরজা ভেঙে আমার গলার ওড়না খুলে আমার গালে ঠাস ঠাস করে দুটি থাপ্পড় মারলো। থাপ্পড় এত জোরে লেগেছিল যে আমি দুই সপ্তাহ কানে শুনতে পাইনি। আমি সেদিন বুঝতে পারিনি, সেদিনও আমাকে জড়িয়ে না ধরে সরি না বলে থাপ্পড় কেন মারলো। তখন আমার কান্না সিটকে বের হতে চাইছিল, কিন্তু ভিতরে চেপে থাকা কষ্টে আটকে ছিল হয়তোবা। অপমান আর অভিমানের চোটে শুধু দুচোখ দিয়ে অশ্রু ঝরছিল আর বুকের মধ্যে হেসকি উঠছিল। যাই হোক, দরজা ভাঙার শব্দে আমার শাশুড়ি মা আর আমার ৫ বছরের ছেলে ঘুম ভেঙে গেল। আমার ছেলে উঠেই তো চিৎকার করে কান্না করতে শুরু করলো, আমি গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলাম। শাশুড়ি মা সব কথা শুনে থ হয়ে বসে রইল, তারপর ছেলের পক্ষ নিয়ে আমাকে বোঝাতে লাগলো। বললো বাচ্চা কাঁদতেছে, তাকে নিয়ে শুয়ে পড়ো, প্রায় ভোর হতে চলেছে। সেদিন থেকে আমার খাওয়া দাওয়া ঘুম কোথায় যেন হারিয়ে গেল। আমি ছিলাম দেশের উচ্চ শিক্ষিত একটা মেয়ে, আর আমার স্বামী যার সাথে পরক্রিয়া করত সে ছিল একজন হসপিটালের আয়া। আমি কি করে এত বড় অপমান সহ্য করতে পারি? আমি সবসময় আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতাম, ওই মেয়ের সাথে তোমার কতদূর সম্পর্ক, ওই মেয়ের সাথে তুমি কি করেছো, ওই মেয়ের হাত ধরেছো কতবার, ওই মেয়েকে কি তুমি বুকে জড়িয়ে ধরেছো, ওই মেয়েকে কি কি গিফট করছো, কোথায় ঘুরতে নিয়ে গেছো, কোন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন, এরকম নানান প্রশ্ন করতাম ওকে সারাক্ষণ। সে আমার প্রতি আস্তে আস্তে আরো বিরক্ত হতে লাগলো, আর আমি ধীরে ধীরে আস্তে আস্তে মানসিক রোগী হতে লাগলাম। একদিন আমাদের এক আত্মীয় মারা যায়। সেদিন আমাদের সমস্ত আত্মীয় স্বজন বাড়িতে আসেন। সেদিন রাতে ও বাইরে থেকে বাসায় আসলে আমি ওই মেয়ের সাথে কথা বলতে চাই, ওই মেয়ের সাথে দেখা করতে চাই। সে তখন বলে, ওই মেয়ের সাথে দেখা করলে তাহলে সতীনের সাথে সংসার করতে হবে। এই কথাটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। সেদিন আবার দরজা বন্ধ করে গায়ে আগুন লাগিয়ে দিলাম। বাসার সবাই সেই দরজা ভেঙে ঘরের ভিতরে গিয়ে পানি দিয়ে সেই আগুন নিভালো। সেদিন ও আমাকে এই অবস্থায় রেখে বাড়ি থেকে বের হয়ে গেল। আমার শাশুড়ি আমাকে বলতেছিল, প্রতিদিন তোমার এমন নাটক ভালো লাগে না, এত রাত করে ছেলেটা আমার বাড়ি থেকে বের হয়ে গেল, যাও যেখান থেকে পারো আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো, রাত তখন বাজে ১টা। আমার ছোট ননদ আর তার জামাই, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি সবাই আমাদের বাসায় ছিল। আমার ননদ তখন আমাকে সবার সামনে বলল, একটা ছেলে ১০টা মেয়ের সাথে প্রেম করতেই পারে, তবে একটা মেয়ে যদি তার স্বামীর সাথে ঝগড়া করে তাহলে তাকে ব্যবসা বলে। আমি রীতিমতো হিজাবি একটা মেয়ে, হিজাব ছাড়া কখনোই বাড়ির বাইরে যাই না, অথচ সেই আমাকে ব্যবসা বানিয়ে দিল। যাই হোক, শাশুড়ির কথা মতো সেই রাতেই ভাইকে নিয়ে বের হয়ে পড়লাম তাকে খুঁজে আনার জন্য। তার কয়েকজন ফ্রেন্ডের কাছে ফোন করে এক ফ্রেন্ডের কাছে খোঁজ পেলাম, কিন্তু কিছুতেই সে বাড়িতে আসবে না। তারপর সেখানে গিয়ে তার হাতে বাই ধরলাম, সরি বললাম আর বললাম ওই মেয়ের কথা আমি জীবনেও কখনো তোমাকে বলবো না, তবুও আজকে বাসায় চলো। অনেক বুঝানোর পর সে বাসায় আসতে রাজি হলো। তখন রাত প্রায় ২টা বাজে। তারপর তাকে সাথে করে বাসায় নিয়ে আসলাম। বাসায় আসার পর আত্মীয় স্বজন সকলেই মিলে আমাকে বোঝাতে লাগলো, কি আর করবা, ২টা সন্তান আছে, মেনে নাও সব। আমি সেদিন আর কোনো কথা না বলে শুয়ে পড়লাম। সবকিছুই আগের মতোই চলছিল, সংসার, বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে চলছিল, কিন্তু ভিতরের আগুনটা কিছুতেই নিভছিল না। একদিন ডিসিশন নিয়ে নিলাম, তার সাথে আর থাকবো না, শুধুমাত্র সার্টিফিকেটগুলো নিয়ে একদিন এই বাড়ি থেকে বের হয়ে যাব। তার বাচ্চাদের সে একা মানুষ করুক, এটাই হবে তার জন্য শাস্তি, কিন্তু আমি যে মা বাচ্চাদেরকে ছেড়ে এই বাড়ি থেকে চলে যাব, এটা ভাবতেই আমার দুচোখ পানিতে ভরে গেল। তারপর অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম, ছোট বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাব। ঢাকায় আমার একটি ফ্রেন্ড আছে, কিছুদিন ওর বাসায় থাকবো, আপাতত কিছুদিন তার বাসায় থেকে ওখান থেকে একটি চাকরি ম্যানেজ করব। একটা ছোট্ট ব্যাগ আর আমার সার্টিফিকেট আর ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। একদিন বের হয়ে পড়লাম অজানা এক পথের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমি ছিলাম দেশের সর্বোচ্চ শিক্ষিত একজন, আর আমার স্বামী যার সাথে পরক্রিয়া করত সে ছিল একজন ৮ পাস হসপিটালের আয়া।